রণক্ষেত্র হয়ে গেল। দুজনকে বলা তো হলো, সাসপেন্ড করা হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ছিলেন নজরুল ইসলাম, তিনি বললেন যে এই ধরনের অনেক কিছু সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হয়, আসলে খোঁজ নিয়ে জানবেন যে কোনো পদক্ষেপে নেওয়া হয়নি। পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে, এই যে এই ট্রেন্ড যে চলেনি কোথাও, বিজেপির জন্য এক ধরনের পুলিশ, সিপিএম এর জন্য এক ধরনের পুলিশ, আইএসএফ এর জন্য এক ধরনের এবং তৃণমূল কংগ্রেসের জন্য আরেক ধরনের, আসানসোল চত্বর। এবং এই অজয় ঠাকুরের যদি ব্যাকগ্রাউন্ড বলি, অজয় ঠাকুর যখন বিধান ব্যারাকপুরে ছিলেন তখনও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তাকে শাসক দল কোথাও নিয়ন্ত্রণ করছে এবং তিনি সেই মতো মুভমেন্ট করছেন, এই অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং এর আগেও। এরপর তিনি আসানসোলে এলেন, এই কদিনে এমন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল, অগ্নিগর্ভ অবস্থা হয়ে গেল, যেখানে একটা ঘটনা ঘটলো সেই ঘটনাকে কেন্দ্র করে এইভাবে রণক্ষেত্র হয়ে গেল। সাধারণ কিশোর ছেলেরা, বাচ্চা ছেলেরা, তারা বোম মারছে, তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে পুলিশের গাড়িতে, কোন জায়গা সেক্ষেত্রে ল এন্ড অর্ডার রয়েছে আসানসোলের? জিতেন বাবু, দেখুন, এই ঘটনার দুদিন আগেই কুলটির প্রাক্তন বিধায়ক কুলটি থানা ঘেরাও করেছিলেন। তার মূল অভিযোগ ছিল যে কুলটির পুলিশ নাকি বেআইনি কাজের সঙ্গে লিপ্ত হয়ে গেছে, কুলটিতে বিভিন্ন জায়গায় বেআইনি কাজকর্ম চলছে। তো যারা তৃণমূলের লিডার, তারা যদি বলতে শুরু করেন যে পুলিশ বেআইনি কাজের সঙ্গে যুক্ত আছে, তারপর যদি এই ধরনের ঘটনা ঘটে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যারা সমর্থক আছে বা তার যারা ফলোয়াররা আছেন, তারা একটা উৎসাহ পান যে না, ঠিক আছে, পুলিশ তো বেআইনি কাজ করছে, আমাদের ফয়সলা আমরা নিজেরাই করে নেব। দেখুন, যে এফআইআর করা হয়েছে, সে এফআইআরে যিনি এফআইআর করেছেন তিনি বলেছেন আমার ছেলে ইনোসেন্ট, ইনোসেন্ট ছেলেকে ধরে নিয়ে গেছে, তারা পিটিয়ে মেরে দিয়েছে। এবার যে দুজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, সাসপেনশনের কারণে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে কী কারণে সাসপেন্ড করা হলো। ওর ছেলেরা, ছেলেটা যদি ইনোসেন্ট ছিল সে কারণে সাসপেন্ড করেছে, তাহলে তার এটা আলাদা দিক। যদি পিটিয়ে মেরে দিয়েছে এই সন্দেহে সাসপেন্ড করেছে, তার আলাদা দিক। আমার প্রশ্ন হলো যে আইবি ডিপার্টমেন্ট বলে তো একটা ডিপার্টমেন্ট আছে, তারা কি শুধুমাত্র বিজেপি নেতা বা বিরোধী যারা আছে তাদের ফোন আড়িপাতা, তাদের অ্যাক্টিভিটি নজর রাখা, তারা কী করছে না করছে সেদিকে নজর দিবে, না ল না প্রবেবল ব্রিচ অফ পিস হতে পারে সেদিকেও তারা নজর দেবে? এই আইবি ডিপার্টমেন্ট কী করছিল এবং এটা ফেলিওর অফ আইবি, এত এত লোক রাস্তায় নেমে এলো, এত এত বম্ব, এমন তো নয় যে সকালে বম্ব বেঁধে তারপর তারা ফেলেছে, বা যে গুলি চালাচ্ছে বিভিন্ন মবের তরফ থেকে তখনই পিস্তল এনেছে তা তো নয়, এটা তো আগে থেকে এলাকায় মজুদ ছিল। তো আমার প্রশ্ন হলো যে এই অঞ্চলে আইবি ডিপার্টমেন্ট কী করছে? তারা কি শুধুমাত্র বিরোধীদেরকে সায়স্তা করার জন্য এবং বিরোধীদের অ্যাক্টিভিটি নজরে রাখার জন্যই তারা নিয়োজিত থাকবে, না তারা আসল যে কাজ ল এন্ড অর্ডার দেখা সেই কাজটা তারা করবে? আর উত্তরপ্রদেশের ঘটনা বা বিহারে কোনো ঘটনা বা মধ্যপ্রদেশে কোনো দুঃখজনক ঘটনাকে সাইড করে বেঙ্গলে যে ভুলগুলো হচ্ছে সেটাকে জাস্টিফাই করা অরূপবাবু ঠিক করছেন, এটা ঠিক না। তাহলে তো আর মানুষ বলাই ছেড়ে দেবে, যে কোনো ঘটনা ঘটলে সে ধরনের ঘটনা নিশ্চয়ই কোনো না কোনো দিন উত্তরপ্রদেশে ঘটেছে, তো আপনি বলবেন উত্তরপ্রদেশে ঘটেছে তাই বেঙ্গলে ঘটতেই পারে। উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছে বলে বেঙ্গলে ওই ঘটনা ঘটাবার আপনি লাইসেন্স পেয়ে গেলেন, এই সরলীকরণ ঠিক না।